সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলেন পুরুষ হয়ে গেছেন খাদিজা। সিরাজগঞ্জের তারাশ উপজেলায় খাদিজা খাতুন সেতু নামের এক তরুণী নারী থেকে পুরুষে রূপান্তর হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষ সেতুকে এক নজর দেখার জন্য ভিড় করে তার বাড়িতে। সেতু উপজেলার তারাশ সদর ইউনিয়নের তারাশ গ্রামের দক্ষিণ পাড়ার হাসমতালির মেয়ে। সরেজমিনে দেখা গেছে তরুণীর বাড়িতে হাজারো মানুষের ভিড়, প্রতিবেশীরা দাঁড়িয়ে আছেন বাড়ির সামনের উঠানে, দূর দূরান্ত থেকেও দল বেঁধে উৎসুক জনতা আসছে তাদের বাড়িতে। আগের জীবন এবং বদলে যাওয়া জীবন নিয়ে প্রশ্নের যেন শেষ নেই মানুষের, জনতার ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। তরুণীর বাবা হাসপাতালে জানান, স্থানীয় স্কুল কলেজ থেকে এসএসসি এইচএসসি পাশ করেন খাদিজা খাতুন সেতু। গত বছর ঢাকাস্থ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ালেখা শুরু করেন। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সহপাঠী প্রথমে সেতুর পুরুষে রূপান্তর হওয়ার বিষয়টি তাকে জানিয়ে অবগত করেন। এর মাত্র কয়েকদিন পর সেতু নিজে থেকে বাবা মাকে জানিয়ে দেন। সেতুর মা নাজমা খানম জানান, তিনি অনাবৃত করে দেখেছেন মেয়েকে, তার শারীরিক পরিবর্তন ঘটেছে, নারী থেকে পুরুষে রূপান্তর হয়েছেন সেতু, একই সঙ্গে তার জীবনযাপন ও আচরণগত পরিবর্তন এসেছে। রূপান্তরিত খাদিজা খাতুন সেতুর নাম রাখা হয়েছে মোহাম্মদ সাহুল সিদ্দিকি। নিজের রূপান্তরের বিষয়ে সাহুল সিদ্দিকি জানান, গত মার্চ মাসের 30 তারিখ দিনগত রাতে ঘুম থেকে জেগে হঠাৎ তার শারীরিক পরিবর্তন লক্ষ্য করে। পরে বাবা মা ও নিকট আত্মীয়দের সঙ্গে আলাপ আলোচনা করেন। এরপর এক অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে নারী থেকে পুরুষে রূপান্তরিত হওয়ার বিষয়টি নিশ্চিত হন। এ প্রসঙ্গে তারাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এহিয়া কামাল জানান, হরমোনের কারণে এরকম দৈহিক পরিবর্তন হওয়া অস্বাভাবিক কিছু নয়। আরও এমন নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন।